জাতির পিতা মহাত্মা গান্ধীর 73 সংখ্যক মৃত্যু দিবসত সমগ্র রাষ্ট্রের বাপুজিলৈ শ্রদ্ধাঞ্জলি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর 2021 সনের পালস পোলিও প্রতিষেধক প্রদান কার্যসূচীর শুভারম্ভণি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতায় নতুন দিল্লিত সর্বদলীয় বৈঠক। কৃষি আইনের ক্ষেত্রে সরকারে মুকলি মনেরে কাম করেছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য। মরিগাঁও সদৌ অসম ট্রাইবেল সংঘর অধিবেশনত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল লাইকা দুধিয়াবাসীলৈ আর্থিক সাহায্য ঘোষণা। আর প্রাথমিক বিদ্যালয়ের 4 সহস্রাধিক শিক্ষক তথা শিক্ষা সহায়ক শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিযুক্তিপত্র প্রদান। নমস্কার, সন্ধ্যা বাতৰিৰ সৈতে ষ্টুডিঅত মই উৎপল কুমার দাস। এতিয়া বিতং বাতৰি। জাতির পিতা মহাত্মা গান্ধীর আজি 73 সংখ্যক মৃত্যু দিবসত সমগ্র রাষ্ট্রই বাপুজিলৈ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। এই দিনটো শহীদ দিবস হিসাবেও পালন করা হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কায়া নাইডু আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে আজি রাজঘাটত মহাত্মা গান্ধীর সমাধিত পুষ্পাঞ্জলি দি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এটা বাণীত রাষ্ট্রপতি কোবিন্দে গান্ধীজির শান্তি, অহিংসা, সরলতা আদি আদর্শ সকলে অনুসরণ করা উচিত বলে মত প্রকাশ করে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কায়া নাইডুয়ে এটা বাণীত গান্ধীজি শান্তি আর অহিংসার বার্তাবাহক আছিল বলে মত প্রকাশ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে একটা টুইটযোগে কয় যে বাপুজির আদর্শই এতিয়াও জনতাক উদ্বুদ্ধ করে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে আজি 2021 সনের প্রথম পর্যায়ের পালস পোলিও প্রতিষেধক প্রদান কার্যসূচীর শুভারম্ভ করে। রাষ্ট্রপতি ভবনত কেবাটাও শিশুক পোলিওর প্রতিষেধক খুবই এই কার্যসূচী আরম্ভ করে। রাষ্ট্রপতির সহধর্মিনী সবিতা কোবিন্দ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আর স্বাস্থ্য বিভাগের রাজ্যমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এই কার্যসূচীত উপস্থিত আছিল। উল্লেখযোগ্য যে কাইলৈ পোলিও প্রতিষেধক প্রদানের দিন আর ইয়াক রাষ্ট্রীয় চিটাকরণ দিবস হিসাবেও পালন করা হয়। কৃষি আইনের ক্ষেত্রে সরকারে মুকলি মনেরে আগবাড়িছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে নিশ্চিতি প্রদান করে। কৃষিমন্ত্রী এই বিধেয়কের ক্ষেত্রে যি প্রস্তাব আগবাইছিল সরকার এতিয়াও সেই স্থিতিতে আছে বলে সংসদের বাজেট অধিবেশন সন্দর্ভত অনুষ্ঠিত এখন সর্বদলীয় বৈঠকত আজি ভাষণ দি প্রধানমন্ত্রী এইদরে কয়। প্রধানমন্ত্রীর অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকখনের শেষত সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশীয়ে সংবাদ মাধ্যমের আগত কয় যে সরকারে দিয়া প্রস্তাব কৃষকসকলে গ্রহণ করা উচিত বলে আজির বৈঠকত প্রধানমন্ত্রীয়ে মত প্রকাশ করে। বিভিন্ন নেতায় উত্থাপন করা বিষয়সমূহ বিতংভাবে আলোচনা করবল সরকার সাজু আছে বলেও কয়। সংসদের অধিবেশন সুকলমে চলার সদনত সুস্থ বিতর্কর উপর প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে বলে মন্ত্রী যোশীয়ে প্রকাশ করে। মরিগাঁও জেলার নেলি মকরিয়াত গিরিধর পাটর সমন্বয় ক্ষেত্র অনুষ্ঠিত সদৌ অসম ট্রাইবেল সংঘর মুকলি অধিবেশনত আজি দ্বিতীয় দিনের কার্যসূচীত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করে। এই সভাত মুখ্যমন্ত্রীয়ে লাইকা দুধিয়াবাসীলৈ আর্থিক সাহায্য আগবার কথা ঘোষণা করে। অসম সরকারে একটা বিশেষ প্যাকেজত প্রতিটি পরিয়ালক 1 লাখ টাকাকৈ প্রদান করব বলে মুখ্যমন্ত্রীয়ে কয়। পুনঃসংস্থাপনের মুঠ 1300 পরিয়ালক এই ধন প্রদান করা হব। আনহাতে রাজ্যত চলি থাকা বেদখল যিকোনো প্রকারে বন্ধ করা হব আর এই ক্ষেত্র ভূমিপুত্রসকলে চকু দিব লাগিব বলে মুখ্যমন্ত্রী আহ্বান জানায়। সদৌ অসম ট্রাইবেল সংঘর আলোচনা করে অসমের জনগোষ্ঠীয় সমস্যাসমূহ সমাধান করবলৈ অসম সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রীয়ে মন্তব্য করে। এই পিছপৰা জনজাতীয় সম্প্রদায় লোকসকলক আগলৈ অনার প্রয়াস করেছো আর ইয়ার বাবে বিভিন্ন পদক্ষেপ লৈছো আর তেখেতসকলৰ যিসকল প্রবাদ পুরুষ তেখেতসকলকো আমি রাজ্যিক পর্যায়ত মর্যাদা প্রদান করে আজি বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান আয়োজন করেছো। গুৱাহাটীৰ খানাপাৰাৰ পশু চিকিৎসা মহাবিদ্যালয়ৰ খেলপথাৰত আয়োজিত এটা অনুষ্ঠানত আজি প্ৰাথমিক বিদ্যালয়ৰ 1573গৰাকী শিক্ষক আৰু 2938গৰাকী শিক্ষা সহায়কক আনুষ্ঠানিকভাৱে নিযুক্তিপত্ৰ প্ৰদান কৰা হয়। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিচাপে অংশগ্ৰহণ কৰি বিত্ত তথা শিক্ষা বিভাগৰ মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই নিযুক্তি লাভ কৰা সকলোকে অভিনন্দন জনায় আৰু তেওঁলোকে গুণগত শিক্ষাদানেৰে ভৱিষ্যত প্ৰজন্মৰ বিকাশত সহায় কৰিব বুলি আশা প্ৰকাশ কৰে। মন্ত্রীগুলিয়ে কয় যে বর্তমানের সরকারখনে শিক্ষা বিভাগের দীর্ঘদিনিয়া সমস্যাসমূহ সমাধানত অগ্রাধিকার দিছে। অহা 5 ফেব্রুয়ারীত সরুসাজাই স্টেডিয়ামত আৰু প্রায় 30,000 নতুন শিক্ষকক নিযুক্তিপত্র প্রদান করা হব বলেও মন্ত্রীগুলিয়ে ঘোষণা করে। আজির অনুষ্ঠানত মন্ত্রী ভবেশ কলিতা আর যোগেন মোহনও উপস্থিত থাকে। পার করব পারিল ডির কারণে নতুন কিবা চিন্তা করব লাগিব
চিন্তা করিম যাতে আমার সমস্যাবিলাক হৈ যায় আৰু আশা কৰো এই ধৰণে আমাৰ শিক্ষা বিভাগৰ সমস্যাবিলাক সমাধান হ'ব আৰু আমি ভৱিষ্যতৰ দিনত সুন্দৰ কৰি শিক্ষা বিভাগটোক আমি পৰিচালনা কৰিব পাৰিম। সর্বভারতীয় কংগ্রেস সমিতির সাধারণ সম্পাদক আর অসম প্রদেশ কংগ্রেস সমিতির দায়িত্ব থাকা জিতেন্দ্র সিংহে বৃহস্পতিবারে গুয়াহাটীত দলটির মুখপাত্র সকলের এখন কর্মশালাত অংশগ্রহণ করে সাংবাদিকর সৈতে হওয়া কথা বতরাত কংগ্রেস আর ইয়ার অংশীদার দলসমূহে মিলি সরকার গঠন করব বলে আশা ব্যক্ত করে। আরো কয় যে মুখ্যমন্ত্রী পদর প্রার্থী সন্দর্ভত দলে এতিয়াও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা নাই। সমাগত বিধানসভা নির্বাচনের কংগ্রেস দলে নিজকে সাজু করে তুলিছে আর এশরও অধিক আসনত জয়লাভ করব বলে সিংহে মত প্রকাশ করে। অসম প্রদেশ কংগ্রেস সমিতির সভাপতি রিপুন বরাকে ধরে দলটির বহুকেইজন নেতা এই অনুষ্ঠানত উপস্থিত আছিল। অসম সরকারের অসম দর্শন আঁচনির অধীনত বাক্সা জেলার 431টা নামঘর আর বাথৌত থানশালীলৈ আজি আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদান বিতরণ করা হয়। বাক্সা জেলার সদর মুসলপুরত আয়োজিত এটা অনুষ্ঠানত বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ুয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুদান পত্র বিতরণ করে। আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানত অংশ লৈ তেওঁ কয় যে বিটিসিত কোনো কারণতে উচ্ছেদ অভিযান চলোৱা নহব। বিটিসি প্রশাসনে উচ্ছেদ চলোৱাৰ পরিবর্তে 5 সহস্রাধিক ভূমিহীন লোকক মাটির পট্টা প্রদান করেছে বলে তেওঁ মন্তব্য করে। উচ্ছেদর কথা লই পেলে রাজনীতি করা হয়েছে, এই হাইকোর্টের যে কেস আজি নয় 2012 চনের কেবাটা কেস চলি আছে, এই কেসবিল লই পেলে হাইকোর্টে যেতে নিষ্পত্তি নকরে এনেকা কথাবিলাক ওলাই থাকে, হয়তো রাজনীতি করে লাভ নাই। আমার সরকারখন অলরেডি 5,000 ভূমিহীন মানুষবিলাক আমি ভূমি পাট্টা দিছো আর 11,000 রেডি হয়ে আছে। আর বড়ো জনগোষ্ঠীর কলা সংস্কৃতির সুবুরিয়া রাজ্য অরুণাচল প্রদেশের সংস্কৃতির সমাহারে বিশ্বনাথ জেলার গহপুর মহকুমার মুংখুলুং পথারত কালি বিয়লির নিখিল বড়ো ছাত্র সন্থার 53 সংখ্যক বার্ষিক অধিবেশন আরম্ভ হয়েছে। কালি অনুষ্ঠিত সাংস্কৃতিক সমারোহত উপস্থিত থাকি সদৌম ছাত্র সন্থার প্রাক্তন মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্যই চুক্তি রূপায়ণ, বিদেশী নাগরিকর সমস্যা, কা বাতিল, সাংবিধানিক রক্ষা কবচ আদি জাতীয় জীবনের মূল সমস্যাসমূহর সমাধানের ক্ষেত্র নেতৃত্ব লোবলৈ নিখিল বড়ো ছাত্র সন্থাক আহ্বান জানায়। আনহাতে চুক্তি রূপায়ণের ক্ষেত্র গুরুত্ব দিবলৈ সরকারক আহ্বান জানায়। তদুপরি যুবক যুবতী সকলে মর্যাদা সহকারে জিয়াই থাকিবলৈ তথা প্রতিটি পরিয়ালের জীবন ধারণের মান উন্নত করবলৈ পরিকল্পিতভাবে অর্থনৈতিক সংগ্রাম চলাই যাব লাগিব বলেও তেওঁ মত প্রকাশ করে। প্রত্যেকজন ছাত্র ছাত্রী ভাল শিক্ষা, ভাল শিক্ষানুষ্ঠান উপযুক্ত সংস্থাপন লাগে। আর আমার রজা ঘরে চমক সৃষ্টি করব সিদ্ধান্ত দিসপুরত বহি ঘোষণা করে, কিন্তু ছাত্র ছাত্রী সকলের ভবিষ্যৎ চমক হব পরাক সিদ্ধান্ত গ্রহণ করে পদক্ষেপ লওয়ার প্রয়োজন। আর সেই বিষয়ত ছাত্র ছাত্রী সকলের সুরক্ষিত শৈক্ষিক ভবিষ্যতের বিষয়টি ছাত্র সংগঠন হিসাবে আমি একেলগে সকলে আগবাড়ি যাওয়া প্রয়োজন। গুৱাহাটীৰ ৰাজীৱ ভৱনত অনুষ্ঠিত এখন সংবাদমেলত আজি অখিল ভাৰতীয় কংগ্ৰেছ কমিটিৰ মুখপাত্ৰ অধ্যাপক গৌৰৱ বল্লভে কয় যে শিক্ষা, জনস্বাস্থ্য, নিয়োগ সৃষ্টি, উদ্যোগিকীকৰণ, বান নিয়ন্ত্ৰণ আদি দিশৰ উন্নয়ন সাধনত বৰ্তমানৰ বিজেপি চৰকাৰখন ব্যৰ্থ হৈছে। এই চৰকাৰখনে উন্নয়নৰ নামত জনসাধাৰণক আভুৱা ভাৰি অহা বুলি অভিযোগ কৰি তেওঁ কয় যে সমাগত নিৰ্বাচনত কংগ্ৰেছ দল উন্নয়নৰ বিষয় লৈ জনসাধাৰণৰ কাষ চাপিব। সংবাদমেলত সাংসদ আব্দুল খালেক, অসম প্রদেশ কংগ্রেসের মিডিয়া কমিটির অধ্যক্ষ ববিতা শর্মা আর নির্বাচনের প্রচার সমিতির উপাধ্যক্ষ রকিবুল হুসেনও উপস্থিত আছে। উসে জাদা বেরোজগারি কিধর আসাম মে কিউ হে, হর নওজওয়ান ইয়ে পুছ রাহা হে কি জো 0.73% লার্জ ইন্ডাস্ট্রি হি সিরফ আসাম মে কিউ হে, হর নওজওয়ান পুছ রাহা হে কি জো ইয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের তথ্য অনুসরি ভারতত এই পর্যন্ত 35 লাখ লোকক কোভিড প্রতিষেধক প্রদান করা হয়েছে। আনহাতে দেশত কোভিডের পর আরোগ্য হয়ে উঠা লোকের সংখ্যা 1,04,09,000 বৃদ্ধি পাইছে। আরোগ্যর হার হয়েছে 96.98%। ইয়ার বিপরীতে মুঠ আক্রান্তর সংখ্যা 1,07,33,000 হয়েছেগৈ। ইয়ারে 1,69,824 জন রোগী সম্প্রতি চিকিৎসাধীন হয়ে আছে। এই পর্যন্ত 1,54,147 জন লোকের এই রোগত মৃত্যু ঘটিছে। স্বাস্থ্য বিভাগের শেহতীয়া তথ্য অনুসরি এই পর্যন্ত 36,932 জন লোকক কোভিড প্রতিষেধক প্রদান করা হয়েছে। আনহাতে রাজ্যত কোভিডের পর আরোগ্য হয়ে উঠা লোকের সংখ্যা 2,14,054 বৃদ্ধি পাইছে। আরোগ্যর হার হয়েছে 98.60%। ইয়ার বিপরীতে মুঠ আক্রান্তর সংখ্যা 2,17,091 হয়েছেগৈ। ইয়ারে 609 জন রোগী সম্প্রতি চিকিৎসাধীন হয়ে আছে। এই পর্যন্ত 1,081 জন লোকের এই রোগত মৃত্যু ঘটিছে।
প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কাইলৈ আকাশবাণী যোগে তেওঁৰ 73 সংখ্যক মন কী বাত কাৰ্যসূচীৰ জৰিয়তে দেশ বিদেশৰ জনতাৰ লগত মত বিনিময় কৰিব। আকাশবাণী আৰু দূৰদৰ্শনৰ সকলো কেন্দ্ৰৰ যোগেদি এই অনুষ্ঠান সম্প্ৰচাৰ কৰা হ'ব। এই কাৰ্যসূচী আকাশবাণীৰ ৱেবছাইট www.newsonair.com আৰু মোবাইল এপ্লিকেশ্যনৰ জৰিয়তেও শুনিব পৰা যাব। এই কাৰ্যসূচী হিন্দী ভাষাত সম্প্ৰচাৰ হোৱাৰ পাছতেই সকলো আঞ্চলিক ভাষাতো সম্প্ৰচাৰ কৰা হ'ব। নিশা 8 বজাত আঞ্চলিক ভাষাৰ এই কাৰ্যসূচী পুনৰ সম্প্ৰচাৰ কৰা হ'ব। মাধৱ সংস্কৃতি ন্যাস আৰু বটদ্ৰৱা থান পৰিচালনা সমিতিৰ উদ্যোগত কালি আৰম্ভ হোৱা শ্ৰীমন্ত শংকৰদেৱ মহোৎসৱত ভাগ লোৱাৰ উদ্দেশ্যে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অগণন ভকত বৈষ্ণৱ আৰু দৰ্শনাৰ্থীৰ আগমন ঘটিছে। আজি দ্বিতীয় দিনৰ কাৰ্যসূচী অনুসৰি পুৱা পতাকা উত্তোলন আৰু বন্তি প্ৰজ্বলনৰ লগতে দিহানাম বৰগীত আদি পৰিৱেশন কৰা হয়। গুৱাহাটী দূৰদৰ্শন কেন্দ্ৰৰ বাতৰি আৰু অন্যান্য অনুষ্ঠানসমূহ আমাৰ ইউটিউব চেনেল ডিডি নিউজ গুৱাহাটীৰ যোগেদিও চাব পাৰিব। বাতৰি শেষ হোৱাৰ আগতে প্ৰধান বাতৰিসমূহ আকৌ এবাৰ। জাতিৰ পিতা মহাত্মা গান্ধীৰ 73 সংখ্যক মৃত্যু দিৱসত সমগ্ৰ ৰাষ্ট্ৰৰ বাপুজীলৈ শ্ৰদ্ধাঞ্জলি। ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দৰ 2021 চনৰ পালছ পলিঅ' প্ৰতিষেধক প্ৰদান কাৰ্যসূচীৰ শুভাৰম্ভণি। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ অধ্যক্ষতাত নতুন দিল্লীত সৰ্বদলীয় বৈঠক। কৃষি আইনৰ ক্ষেত্ৰত চৰকাৰে মুকলি মনেৰে কাম কৰিছে বুলি প্ৰধানমন্ত্ৰীৰ মন্তব্য। মৰিগাঁৱত সদৌ অসম ট্ৰাইবেল সংঘৰ অধিৱেশনত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, লাইকা দুধীয়াবাসীলৈ আৰ্থিক সাহায্য ঘোষণা। আৰু প্ৰাথমিক বিদ্যালয়ৰ 4,000+ শিক্ষক তথা শিক্ষা সহায়কক শিক্ষামন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিযুক্তি পত্ৰ প্ৰদান। বাতৰিৰ পৰা বিদায় লোৱাৰ আগে এটা কথা মনত পেলাই দিছো। কৰোণাৰ বিৰুদ্ধে যুঁজত জয়ী হ'বলৈ শাৰীৰিক ব্যৱধান অক্ষুণ্ণ ৰাখক, চাবোনেৰে সঘনাই হাত ধুই থাকক বা হেণ্ড ছেনিটাইজাৰ ব্যৱহাৰ কৰক আৰু সঠিকভাৱে মাস্ক পিন্ধিবলৈ নাপাহৰিব। মাস্ক কাপিন দিয়া। আজিৰ সন্ধিয়াৰ বাতৰি ইমানেই। নমস্কাৰ।